গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো আর আমি মোটামুটি ভালোই আছি। আমি মানে ফার্স্ট টাইম এই মানে সন্ধ্যে থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। মনে হচ্ছে ফার্স্ট টাইমই শুরু করেছি সন্ধ্যে থেকে ব্লগ। তো আশা করি আমার এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে যে আমি মানে আজকে সন্ধ্যাতে কি করছি। আর এখানে এই যে রোজি শুয়ে আছে, মা আর জেঠিমা নিচে কি করছে, তো কি করছে চলো আগে গিয়ে দেখে আসি। তো আমি নিচে এসে গেছি, তো মা জেঠিমা কি করছে তো তোমাদের দেখাই। আর ছবির কোয়ালিটিটা একটু খারাপ আসতে পারে কারণ আলোটা একটু কম আছে। তো মা কি করছো? ময়দা চালাবে, তো কিছু একটা করবে, তো কি করবে তোমরা দেখতে থাকো। আমি এখন বলবো না, দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে যে কি হচ্ছে। আমাদের সাথে সাথে রোজে উঠে গেছে। ও মা, দেখো 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 ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। আই বেরিয়ে আয়, বেরিয়ে আয়। হুম হুম এখানে মা সুজি, ময়দা, চালের গুঁড়ো আর কি মা চিনি, যেমন নুন টুন চিনি নুন, এই সবগুলোকে এরকম করে ভালোভাবে মেখে নিচ্ছে। মাল রুজি একা একা চেল্লাতে চেল্লাতে উপরে এসেছে, উপরে কেউ নেই, তো রুজি কি করছে দেখি। চলো আমিও দেখি, তোমরাও আমার সাথে দেখো। মনে হয় বুঝতে পেরে গেছে। তো রোজি সবসময় এরকম করেই আসে, তো যখন দেখবে যে কেউ নেই বা আমরা যদি বাইরে থেকে আসি, ও যদি ওখানে বসে থাকে কুই 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 করতে থাকবে, আর এই 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 ফাঁক গুলো দিয়ে এরকম করে মুখটাকে বের করিয়ে দেয়। রোজি ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা, ঠিক আছে ব্যবহার করাটা বেশি। তো এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরকমই হয় মা। হুম দেখো ঠিকঠাক হয়েছে। আচ্ছা এগুলা চিনির বলে সাদা সাদা না? তো ফার্স্টে এটা প্রথমে ব্রহ্মা কেড়ে দিচ্ছি, একটু দূরে রাখি। তো এখানে আমি চারটা নিয়ে এনেছি, ফার্স্ট এডটা ব্রহ্মাকে দিয়ে দিয়েছি, আর এই চারটাকে আমি বাইরে মানে ফিকে দিচ্ছি, কারণ এইসব জিনিস হলে বলে সাথের জিনিস, এগুলোকে আগে বাইরে কাউকে মানে নিজেদের কোনো আপনজন কাউকে মনে করে বা ব্রহ্মাকে দিয়ে তারপরে নিজেরা খেতে হয়, তাই যে এটা আমি বাইরে দিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেছে। তো এটা কি তোমরা অনেকে দেখেই বুঝতে পারছো, তোমরা অনেকে দেখেই বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে এটা কি। এটা হচ্ছে গুড় পিঠা, আর এটা আমার সব থেকে কিন্তু ফেভারিট একটা পিঠা, এটা বেশ খুব ভালো লাগে আমার খেতে। যা ভিজে গেলো মনে হয় সব, এই জিনিসগুলো মিলে রেখেছিলাম, তো হঠাৎ করে বৃষ্টি এসে গেছে, আমি ছুটে ছুটে এলাম, মনে হয় জিনিসগুলো ভিজাবে না, ভিজে নি। নিচে নেমে চলে গেছিলাম, তো ফোনটা নিয়ে যেতে ভুলে গিয়েছি, আবার ফোনটা নিচে এলাম, ফোনটা নিতে এলাম। দেখো আমার সাথে এতক্ষণ শুয়েছিল, যা আমি উপরে জিনিস মিলতে গিয়েছি, জিনিসটা গোড়াতে গিয়েছিলাম, ও সাথে সাথে খাট থেকে নেমে গেছে। কোথায় যাস, কোথায় যাস, কোথায় যাস, কোথায় যাস, কোথায় যাস, কোথায় যাস, পুরো অন্ধকার হয়ে এসছে। তো রোজি আজকে এখনো দেখি ঘুমাচ্ছে, ও নিচেও নামেনি হঠাৎ, কি হয়েছে এতক্ষণ হঠাৎ করে, দেখি দাঁড়াবো ও কি করছে। দরজাটা খুললাম, দেখি রোজি কি করছে। এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, দেখো শুয়ে শুয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, নিচেও যাচ্ছে না। ওর কি হয়েছে ও কিছু বুঝতেও পারছি না।
রোজির, রোজির ও ছোট্ট বাচ্চা, উঠো বাইরে একটু যাবো, চলো উঠে পড়ো, উঠে পড়ে রোজি। ওর এখন কি হয়েছে, কদিন ধরে কিছু বুঝতেও পারছি না, তো খাওয়াও ঠিক মতো করছে না, খাওয়া দাওয়া না খাইয়ে দিলে খায়ও না, আর কিরকম যেন একটা অন্যরকম টাইপের হয়ে যাচ্ছে, কি হয়েছে কিছুই বুঝতে পারছি না।